মানে রহিম, আমি আপনাদের জন্য আমার একটা ছোটখাটো ভিডিও নিয়ে আসলাম। আমার ছোট্ট একটা বারান্দা আছে, ওই বারান্দাতে আমার কিছু পছন্দসই গাছ আছে যেগুলোর সাথে আমি অনেকটা সময় কাটাই, দিনের অনেকটা সময় কাটাই, আর যেখানে বসে আমার বড় ছেলে খুবই আনন্দ ফিল করতো। সে এখন নেই, সে গত কালকে লন্ডন চলে গেছে। তো আমার এই বাগানটা এখন এইভাবে আছে, এটা কামিনী ফুল, এখানে আমার কিছু টাইম ফুল আছে, এখানে আমার কিছু পাতাবাহার আছে, এখানে এই যে ফুল ফুটছে দেখেন, এই যে ফুল ফুটছে, এটা আমার কামিনী ফুল, এটা পাতাবাহার, এটা স্নেক, এটাও পাতাবাহার, প্লাস আমার খুব সুন্দর একটা ঝর্ণা আছে। ঝর্ণাটা যেহেতু এখন মানে এখন তো দুপুরও না ঠিক বিকালও না, এখন 4টা বাজে, সো এই মুহূর্তে আমি ফোয়ারাটা যদি পানি ছাড়ি আপনারা বুঝতে পারবেন না, কিন্তু আমি রেডি করেছি এখানে এই যে সেন্ট মার্টিনের আমি কিছু শৈবাল দিয়েছি, এখানে আমার কলসি, এখানে আমার লাইট দেওয়া আছে, এখানে আমার পিছনে একটা লাইট আছে, সো এখানে আমার অনেকগুলো গাছ আছে। এখানে আমার এটা সন্ধ্যামালতি, এখানে সকালে অবশ্য ফুটেছিল, এখন এটা মুজে গেছে, আর এইটা হলো আমার নীল অপরাজিতা, আর এই গাছগুলোকে আমি চারা গজানোর জন্য দিয়েছি। আমার ওই যে উপরে আছে অনেকগুলো গাছ ঝুলানো বিভিন্ন নামের, আর আমার বারান্দাটা এখন এইভাবে আছে, কিন্তু আমি আজকে বারান্দাটা কিছুক্ষণ পরে চেঞ্জ করবো। আমি তাকগুলো কিনে এনেছি, আমি এই তাকটা কিনে এনেছি টবগুলো রাখার জন্য, কারণ বারান্দাতে যে টবগুলো রেখেছি বুয়া ঝাড়ু দিতে পারে না কিছু, যেহেতু এখানে বসে একটু চা খাই, একটু আড্ডা দিই, সন্ধ্যার পরে ফোয়ারাটা স্টার্ট করি, সেহেতু এখানে একটু ছোট্ট মানে কিছু বিনোদন আমরা আড্ডা দেয়, একটু চায়ের আড্ডা দেয়, ঝালমুড়ি খাই, ঝাল পিঠা টিঠা খাই, সো এখানে যদি পিঁপড়া দেখি আর ভালো লাগে না, যার কারণে আমি এই স্ট্যান্ডগুলো কিনে এনেছি। এই যে আপনাদেরকে দেখাই, আমি এই স্ট্যান্ডটা কিনে এনেছি কিছুক্ষণ আগে চন্দ্রিমা থেকে, আর এই স্ট্যান্ডগুলো কিনে এনেছি আমি চন্দ্রিমা থেকে, এগুলা আবার সেট করে আমি আপনাদেরকে দেখাবো, খুব স্ট্রং স্ট্যান্ডগুলা। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আর উপরে আমার দুটো পাখি আছে দেখেন, ওরা খুবই কিচিরমিচির করছে, মানে আমার বড় ছেলের ফেভারেট ছিল, আর আমার ছেলের সাথে ওদের খুব বন্ধুত্ব ছিল, আজকে 2 দিন ওকে দেখতে পাচ্ছে না বিধায় পাখিগুলো আমার মনে হয় যেন আমি ঠিক বুঝতেছি না ওরা কি বলতে চাচ্ছে, ওরা কি ওকে খুঁজতেছে না কি করতেছে, আসলে তো বোবা প্রাণী আমি ঠিক বুঝতে পারতেছি না। আমার তো কষ্ট লাগছে, আমার মনে হয় ওদেরও কষ্ট লাগছে। সো আমি আপনাদের জন্য এই ছোট ভিডিওটা এই মুহূর্তে দেখালাম। এরপর আমার উপরে যে একটা লাইট দেখতেছেন, এটা আমি সন্ধ্যার পরে দেই, উপরে ফ্যানটা আছে, সন্ধ্যার পরে এটা ছেড়ে দেই যখন গরম লাগে। আমার এইখানে একটা লাইট আছে, এই যে দেখেন এইখানে একটা লাইট আছে, এই লাইটটাও আমি সন্ধ্যার পরে জ্বালিয়ে দিই, আর আমার এইখানে একটা লাইট আছে, এটাও আমি সন্ধ্যার পরে জ্বালিয়ে দিই, পাশে এই ফোয়ারাটার থেকে কল কল করে পানি পড়ে, ছল ছল আওয়াজ হয়, মনটা যতই খারাপ থাকুক না কেন যখনই এই ঝর্ণাটার কাছে আসে তখন খুবই ভালো লাগে। আংটিগুলো তোল, তো আমি আজকের মতো ভিডিওটা স্টপ করছি, আমি পরবর্তীতে আবার আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ সেট করে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।